সরকার নির্ধারিত ভাড়া নিয়ে যাত্রী এবং পরিবহন শ্রমিকদের মধ্যে বাকবিতণ্ডার জেরে মিরপুর থেকে এয়ারপোর্ট আবদুল্লাহপুর এবং নতুন বাজার রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। সংশ্লিষ্টরা জানান, ওয়েবিল এবং বর্ধিত ভাড়া নিয়ে মালিক এবং শ্রমিকদের মধ্যেও প্রতিদিন বচসা চলছে, আর এ কারণেই চালকরা মিরপুর থেকে রাজধানীর বিভিন্ন রুটের বাস বন্ধ করে দেয়। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। শিউলি রোজার রিপোর্ট। মঙ্গলবার দুপুরে বাসের ওয়েবিল ও ভাড়া নিয়ে বাকবিতণ্ডার জের ধরে মিরপুর 11 নম্বর বাস স্ট্যান্ড ও কালশী রোডে যাত্রীদের নামিয়ে দিয়ে বাস বন্ধ করে দেয় পরিবহন শ্রমিকরা। এরপর থেকেই মিরপুর 10 ও মিরপুর 12 নম্বর সহ মিরপুর এলাকার অধিকাংশ বাস চলাচল বন্ধ রয়েছে। গতকালকে তারা আমাকে এই রাস্তার উপরেই আমাদেরকে বাস থেকে নামিয়ে দেয়। তো বলছিল যে ভাড়া না কমালে তারা এটা হচ্ছে গিয়ে ধর্মঘট ডাকবে বা এরকম বাস বন্ধ করে রাখবে। তো এখানে ভোগান্তি যেটা হচ্ছে যে ওই বাস স্টপ ছাড়া অন্য জায়গায় এই রাস্তাটাতে ট্রান্সপোর্ট পাওয়াটা অনেক ডিফিকাল্ট। 20 টাকা ভাড়া আছে, কন্ডাক্টর বললো যে না 20 টাকা না 25 টাকা দিতে হবে। তারপর এই কন্ডাক্টরকে ধরে মারধর করছে, তো এর জন্য ওরা এই সঙ্গে সঙ্গে আমাদেরকে গাড়ি থেকে নামাই দিল, আর গাড়ি যাবে না। সকাল থেকে এলাকার বাস স্ট্যান্ডগুলোতে দীর্ঘ অপেক্ষা করেও বাস না পাওয়ায় চরম দুর্ভোগ ও হতাশায় যাত্রীরা। আগের মতো বাস পাওয়া যাচ্ছে না, আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি বাসের জন্য, যাও পাওয়া যায় ঠেলাঠেলি করে উঠা যায়, উঠতে লাগে, তারপর উঠতে দেয় না হেল্পাররা। আজকে বাস খুব মানে খুব কম পাচ্ছি না, আমি 20 মিনিট পর্যন্ত ওয়েট করতেছি, যেতে পারতেছি না। অন্য সময় 5 মিনিট ওয়েট করলে যেতে পারতেছি। আমি আজকে সকালে এখানে আসছিলাম এক মাদ্রাসায়, এখন আমার যা জোহর নামাজ পড়ানোর কথা, কিন্তু অনেকক্ষণ ধরে দাঁড়া রয়েছি, প্রায় 1-2 ঘন্টা হয়ে গেছে, কিন্তু কোনো গাড়ি পেতেছি না। তাদের অভিযোগ, সরকার ভাড়া নির্ধারণ করে দেওয়ার পরও হেল্পাররা তাদের মন গড়া ভাড়া আদায় করছে, আর এ নিয়েই হচ্ছে কথা কাটাকাটি। 15 টাকা ভাড়া, ওনারা 13 টাকা দেয়, মালিক 15 টাকা বুঝছে না, কারণ আমরা কোন দিকে যাবো আপনারা বলেন। তাই জনগণকে বললাম যে ভাইয়া আপনারা আমাদের মাইরেন না, আপনারা ভাড়া যেটা আছে ওইটাই দেন, আপনারা কম দেন। ওনারা হিসাব করে কিলো হিসাব করে 12 টাকা, 18 টাকা, 15 টাকা। আর চালকদের অভিযোগ, ওই বিলের কারণে প্রতিদিনই ভাড়া আদায় নিয়ে যাত্রীদের সঙ্গে বাকবিতণ্ডা জড়াতে হচ্ছে তাদের। কিছু যাত্রী যাচ্ছে কম জায়গা, কিছু যাত্রী যাচ্ছে বেশি জায়গা, তাদের থেকে যারা বেশি যাচ্ছে তাদের থেকে আমরা সেই বেশি ভাড়াটা, অতিরিক্ত ভাড়াটা নিচ্ছি না, গ্যাঞ্জামটা সব এই ওবিলের কারণে। অন্যদিকে মালিকদের পক্ষ থেকেও ওয়েবিল অনুযায়ী ভাড়া আদায়ের জন্য চাপ দেওয়া হচ্ছে। এসব নিয়ে চালক হেল্পারদের মধ্যে মনোমালিন্য তৈরি হচ্ছে বলে জানান বাস শ্রমিকরা। আমাদের তেলের গাড়ি ভাড়াচ্ছে, আমাদের আগে ভাড়া ছিল 40-30 টাকা, আমাদের কোম্পানির নিয়ম ভাড়াতে যাত্রীদের 15 টাকা, কোম্পানি ভাড়াচ্ছে 40 টাকা নেয়, আমরা কোথায় 30 টাকা করতে দেবো। শিউলি রোজা, মাটিভি, ঢাকা।